দর্শক ইতিমধ্যে শেষ হয়ে গেল ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ, যেই ম্যাচে 6 উইকেটে জয় পেয়েছে ঢাকা। এবং এই ম্যাচে আসলে বিসিবি একটা দারুণ উদ্যোগ নিয়েছে যে বিপিএল এর প্রত্যেকটা ম্যাচে যারা আসলে মোস্ট এনথুসিয়াস্টিক ফ্যান তাদের পুরস্কার দিচ্ছে, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে একটি ব্যাটের মাধ্যমে, সিগনেচারের মাধ্যমে, অর্থাৎ ম্যাচের মধ্যকার যিনি সেরা পারফরমেন্স করে এবং ম্যান অফ দ্য ম্যাচ হন তার সিগনেচার পেয়ে থাকেন দর্শকরা। এরকমই একজন দর্শক ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্স ম্যাচে আমরা পেয়েছি, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাইয়া প্রথমে আপনার নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ ফিরোজ খান। আপনি আসলে কি চিন্তা করে এই যে লুঙ্গি এবং গামছা বেঁধে এসেছেন, আসলে আপনি এটার চিন্তাটা কখন আসলো? ভাই আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে লুঙ্গি গামছা এবং গেঞ্জি, এগুলা তো আমি বললাম আমি বরিশালের ফ্যান যদিও, কিন্তু আমি আসলাম খেলা দেখতে। পরে বরিশালের খেলা তো রাত্রে, আমি চাচ্ছি যে এই খেলাটা উপভোগ করবো, কিন্তু আমি জীবনে আশা করি না যে ভাই এত দূর আমার আনবে। আমি বিসিবির অনেক অনেক ধন্যবাদ জানাই যে বিসিবি আমার এতটা পর্যায়ে নিয়ে আসছে, আমি কল্পনাও করি না যে এতটা আমি আসতে পারবো। আপনি দেখলাম যে আপনি সিগনেচার পেয়েছেন, আসলে সিগনেচারটা কার? ভাই নাসির ভাই খুব কি বলবো ভাই, বলার ভাষা হারাই ফেলাইছি, কিছু যে বলবো এমন বলার কোনো ভাষা আমার নাই। নাসিরের সিগনেচার পেয়ে আসলে আপনার কেমন লাগছে? আমি কি বলবো ভাই, আমি বলছি বলার ভাষা আমার নাই, আমি খুব মানে কি থেকে তার ধন্যবাদ জানাই, বিসিবিকে ধন্যবাদ জানাই আমি, আর নাসির ভাইকে তো ধন্যবাদ জানাই, মেনি মেনি থ্যাঙ্কস ভাই। আপনি বলছিলেন আপনি বরিশালের সাপোর্টার, কিন্তু আপনি আসলে খেলা দেখেছেন ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্সে, তো আপনি আসলে বরিশালকেও নিশ্চয়ই সাপোর্ট জানান? জি 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 জি, বরিশালে তো আমি সাপোর্ট জানাই, বরিশালের সাপোর্ট জানাই, যে খেলাটা দেখছি খেলাকে আমি খুলনার সাপোর্ট ছিলাম যদিও, কিন্তু ঢাকা দিচ্ছে খুব আমার ভালো লাগছে। বিসিবির এই ধরনের উদ্যোগকে আপনি আসলে কীভাবে দেখছেন? আমি বিসিবির উদ্যোগকে খুব ভালো মনে করছি, টপ ফ্যান হিসেবে আমি কি যেরকম আমার এই করা উচিত ছিল সেরকমের আমি পাইছি। আমি আশা করি বাকি যে খেলাগুলো আছে এই খেলাগুলো সবাই এরকমের পাবে, বা এরকমের মানে খেলার প্রতি মানুষের আকর্ষণ বা দেখার যে ক্রিকেট প্রেমী যারা তারা মাঠে আসবে। এবারে বিপিএলটা আপনার কাছে কেমন লাগে এখন? এখন একবার বিপিএলটা ভাই একটু খালি খারাপ লাগছে আমার কাছে, যে ডিআরএসটা যদি থাকতো তার বেস্ট মুমেন্ট, তার উপরে আর ছিল না কিছু, বেস্ট মুমেন্ট ছিল। বরিশাল যেহেতু আপনি বরিশালের এবং ফরচুন বরিশাল খেলছে, আপনার মাথায় ব্যান্ডানাটাও বরিশালের, তো বরিশালের ভাষা যদি কিছু বলেন। মুই বরিশাল যাইছি লঞ্চেশ্বরী যাইছি, আইসি প্রথম খেলা দেখতে হেন্ডে মোরে লইয়েছে, টান মুই টপ ফ্যান হয়েছি, মোরে হেন্ডে লইয়েছে তাই নেই নেই এই নেই কতক্ষণ দেখলাম হেডফোন ঢুকাইছে মাঠের মধ্যে, ও মা আমার গা তোরছে কাপ, একটু পর দেয় নাসির ভাই আমার পাশে, আমি আর কি কমরে ভাই আমি তো শেষ, আমি কই কে নাসির ভাই, আয় হায় হায় হায়, আমি জীবনের সেরা মোমেন্ট। তো নাসিরের বাড়ি কিন্তু রংপুর, তা জানি নাসির ভাই আমার রংপুর। আচ্ছা আপনার এই যে আজকে এই ধরনের একটা নাসিরের অটোগ্রাফ সম্বলিত একটা ব্যাট পেলেন, তো আপনার কি ভবিষ্যতে আসলে প্রত্যেকটা ম্যাচ দেখবেন কি? জি আমি প্রত্যেকটা ঢাকা যে কটা ম্যাচ হবে, আমি যদিও ঢাকা আছি, ঢাকা পড়ালেখা করি, যেহেতু যে কটা ম্যাচ আছে আমি ইনশাল্লাহ দেখতে আসবো। ধন্যবাদ আপনাকে। দর্শক এখন আসলে কণার গান চলছে, আপনারা নিশ্চয়ই হয়তো যারা টিভিতে খেলা দেখছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন যে বিসিবির এটা একটা ভালো উদ্যোগ, দুই খেলার মধ্যকার প্রায় এক দেড় ঘন্টার গ্যাপ, সেই গ্যাপের মধ্যে কিন্তু গতকাল আমরা দেখেছি প্রথম দিনের যে উদ্বোধনী ম্যাচ হয়েছে তারপরে কিন্তু চিরকুট ব্যান্ডের সুমি এসে গান গেয়েছেন এবং যারা আসলে মাঠে এসে খেলা দেখেছেন তাদেরকে উপভোগ মানে তাদেরকে আসলে তাদের সামনে গান পরিবেশন করেছেন, এবং আজকে কিন্তু কণা এসে গান পরিবেশন করছে। বিসিবির এই যে উদ্যোগ, বিপিএল নিয়ে যে আলোচনা সমালোচনা সব কাটিয়েও কিন্তু এই যে উদ্যোগগুলো বিসিবি নিয়েছে, মোস্ট এনথুসিয়াস্টিক ফ্যান এবং এছাড়া যে এই যে গানের আয়োজন করা, এটা আসলে বিসিবি আসলে ধন্যবাদ প্রাপ্য। এই ধরনের আয়োজন আসলে শুধু সাধারণ দর্শক এবং আমরা মনে করছি যে এই ধরনের আয়োজন বিসিবিকে আসলে এই যে সমালোচনা বা আলোচনাগুলো এগুলো কাটিয়ে উঠে একটা সুন্দর বিপিএল আয়োজনের সুযোগ করে দেবে। ধন্যবাদ। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে এই ভাইয়ের মতো যদি কেউ লুঙ্গি পরে আসেন, লুঙ্গি না বিভিন্ন সুন্দর সেজে আসতে পারেন, তবে আঙ্কবাল দিতে তাহলেই সেরা ফ্যান হয়ে মাঠে ঢুকতে পারবেন। এবার আজকে নাসিরের সাথে ছবি উঠালেন, প্রতি পুরো সিরিজেই যিনি সেরা ফ্যান নির্বাচিত হবেন তার সাথে ছবি উঠাবেন। আমি সেরা মোমেন্ট আমার আর কিছু চাই না।